সুপার বাইক বা স্পোর্টস বাইকের সিট এমনভাবে উঁচু কেন হয় তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন থাকে, আর আপনাদের এই প্রশ্নের উত্তরটি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক ও জানা যাক সুপার বাইকের পেছনের সিট উঁচু কেন হয়। সাধারণ বাইকগুলোতে এমন সমান সিট থাকে আর এই সিটে বসে বেশ আরাম করে বাইকে লম্বা সফর করা যায়। তবে উঁচু সিটওয়ালা বাইকের ক্ষেত্রে এটা বিপরীত। কোম্পানি উঁচু সিট ও সমান সিট এই দুই প্রকার ডিজাইনের বাইক তৈরি করে থাকে। অনেকেই আবার ভাবে এমন উঁচু সিট দেওয়ার কারণ হচ্ছে বাইকের ডিজাইনের জন্য। তবে একটা কথা বলে রাখছি যে এমন প্রকার উঁচু সিট দেওয়া হয় সেই বাইকগুলোতে যেগুলো অল্প সময়ে দ্রুতগতি তুলতে সক্ষম, অর্থাৎ বলতে পারেন হায়ার সিসির বাইক। এমন প্রকার হায়ার সিসি সম্পন্ন বাইকগুলো খুব অল্প সময়ে ঝড়ের গতি তুলতে পারে। লক্ষ্য করলে দেখতে পাবেন গতি তোলার সময় বাইকগুলোর সামনের চাকা উপরে উঠে যায়, আর সেই উঁচু সিটটাই তখন বিশেষ একটি কাজ করে, মানে রাইডারকে মাটিতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। যদি উঁচু সিটের বদলে এখানে সমান সিট দেওয়া হতো তবে রাইডার মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো বেশি। ঠিক এই কারণে হায়ার সিসি বাইক ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো তাদের বাইকে এমন উঁচু সিট বসায়। এখন বর্তমানে অনেক কম সিসির বাইকগুলোতেও এমন উঁচু সিট দেওয়া হয়, তবে সেটা শুধুমাত্র ক্রেতাদের আকর্ষণ পাওয়ার জন্য, আর অন্য কিছু না। আর উঁচু উঁচু বাইকের সিটগুলোতে মেয়েদেরকে এমনভাবে বসা দেখলে ছেলেরা পাগল হয়ে যায় এমন উঁচু সিট সম্পন্ন বাইক কেনার জন্য। তো এই ছিল বাইকের পেছনের সিট এমন উঁচু কেন হয় এ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও। এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম রোমাঞ্চ ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আবিষ্কারের দুনিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।